এনজিও ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পারিবারিক কলহের জেরে সীমা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঋণের কিস্তি দিতে না পারায় গৃহবধূর আত্মহত্যা করার এই দুঃখজনক ঘটনাটি ঘটে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার নলডাঙ্গা গ্রামে। প্রতিবেশীরা জানায়, কয়েক বছর আগে আজগর আলীর মেয়ে সীমার বিয়ে হয় একই এলাকার রিকশাচালক যুবক রাশেদুল ইসলামের সঙ্গে। বিয়ের পর সীমা রাশেদুলের পরিবারে আসে দুটি সন্তান। এরই মাঝে বছরখানেক আগে অভাবের কারণে বউয়ের দরিদ্র বাবা মা তার নামে এনজিও থেকে 60,000 টাকা ঋণ নেয়। এর জন্য প্রতি সপ্তাহে কিস্তি শোধ করতে হয় 6,000 টাকা। সম্প্রতি সীমার মা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কিস্তি দিতে তারা ব্যর্থ হন। দুই দিন আগে এনজিওর মাঠ কর্মীরা কিস্তির জন্য সীমার বাড়িতে গেলে স্বামী রাশেদুলের সঙ্গে সীমার ঝগড়া হয়। বিষয়টি গৃহবধূর বাবা মায়ের বাড়ি পর্যন্ত গড়ায় এবং দুই পরিবারের কলহ চরম রূপ নেয়। এরই জের ধরে গতকাল কোনো সময় সীমা গাছের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। দর্শক, এনজিওর সামান্য কিছু টাকা পরিশোধ করতে না পারার দুঃখে গৃহবধূর আত্মহত্যা করার ঘটনায় তাকে ও তার পরিবার নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।